ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ভোটে সাধারণভাবে নির্বাচক মণ্ডলীর রায় প্রতিষ্ঠান বিরোধী মনোভাবের প্রতিফলন, কিন্তু স্লোগান সর্বস্ব আবেগে এবং অর্থশক্তিতে প্রভাবিত, বলেছে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী। এক বিবৃতিতে রাজ্য সম্পাদক মণ্ডলী বলেছে, সন্ত্রাস ভয় ভীতি মারিয়ে যে ভোটদাতারা বামফ্রন্ট প্রার্থীদের ভোট দিয়েছেন রাজ্য সম্পাদক মণ্ডলী তাঁদের অভিনন্দন জানাচ্ছে। পুলিশ প্রশাসনের অফিসার এবং বিভিন্ন স্তরের কর্মীরা দায়িত্ব নিয়ে ভোট গণনা সম্পন্ন করায় রাজ্য সম্পাদক মণ্ডলী তাঁদের ধন্যবাদ জানাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার, কাজ খাদ্যের দাবিতে সংবিধানের উপর ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে এবং অন্যান্য জরুরি সমস্যা নিয়ে সিপিআইএম আন্দোলন সংগ্রাম জারি রাখবে। রাজ্যের প্রধান শাসক দল বিজেপি যে কটি আসনে জয়লাভ করেছে, প্রায় সবকটি সন্ত্রাসের আশ্রয় নিয়ে ভোট রিগিং করে দখল করেছে। টিটিএএডিসি ভোটে যে আবেগে প্রভাবিত হয়েছে তা স্থায়ী হবে বলে সিপিএম মনে করে না। জনগণ তাদের প্রকৃত সমস্যা উপলব্ধি করতে সক্ষম হবেন, এই আবেগমুক্ত হবেন বলেই আশা প্রকাশ করেছে। কয়েকটি ভোট গণনা কেন্দ্রে এবং ভোটের ফলাফল ঘোষণার পর কিছু স্থানে হিংস্র আক্রমণের অভিযোগ এসেছে। এ সমস্ত ঘটনা বন্ধে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে সিপিআইএম দাবি জানাচ্ছে। সর্বত্র শান্তি সম্প্রীতি বজায় রাখতে টিটিএএডিসি এলাকার সমগ্র রাজ্যের জনগণের প্রতি সিপিআইএম আবেদন জানাচ্ছে। Channel Din Rath.